সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারে সাকসেস হওয়ার কিছু গোপন টিপস অ্যান্ড কৌশল নিয়ে, যেগুলো আপনি প্রয়োগ করলে আপনিও ফাইবারে ভালো সেলার হতে পারবেন এবং মোটামুটি আপনিও এখান থেকে ভালো অর্ডার পেতে পারেন। তো টিপসগুলো যদি মানেন, আই হোপ যে আপনারা খুব ভালো করবেন ফাইবারের ভিতরে। এটা আপনারা অনেকেই জানেন না, অনেকে ভালো সেলার তারপরেও এই বিষয়গুলো জানে না। যারা নতুন তাদের জন্য আমার মনে হয় এটা বেটার। আমি আজকে যেটা শেয়ার করতেছি এটা আমার মনে হয় না কোনো ট্রেইনার বা কোনো ফাইবারের কোনো এক্সপার্ট কেউ আপনাদেরকে এটা শিখাবে। তো আমি আপনাদের সামনে এটা শেয়ার করতেছি, তো আমি চাই যে আপনারাও কিছু করেন। যেহেতু ফ্রিতে অনেক কিছু শিখাচ্ছি, আমি ভাবলাম এটাও শেয়ার করি। আবার আমি চাইছিলাম না যে শেয়ার করার, ভাবলাম যে না করেই ফেলি। তো দোদাতায় পরে আজকে ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে আপনাদেরকে এই জিনিসটা একটু অবগত করি বা বিষয়টাকে জানাই আপনাদেরকে, যে এই বিষয়টা যদি আপনারা ফলো করেন বা আমার এই মেথডটা যদি ফলো করেন, আপনারা 20 দিনের ভিতরে একটা রেজাল্ট পাবেন আশা করি। তো চলুন, প্রথমে আমি যদি বলি সেটা হচ্ছে, আপনি যে গিগটা বানাবেন প্রথম স্টেপটা হচ্ছে, ফাইবারে সাকসেস হতে গেলে আপনাকে প্রথম স্টেপটাকে ফলো করতে হবে, আপনি যে গিগগুলো বানাবেন মানে গিগ ক্রিয়েট করবেন, অবশ্যই সেটার কম্পিটিশন বিষয়গুলো কি বুঝতে পারতেছেন? কম্পিটিশন হচ্ছে যেমন এখানে আমি লিখছি ফেসবুক অ্যাডস, তো এখানে যখন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লিখছি এখানে আমার কম্পিটিশন প্রায় হচ্ছে 30,000 সার্ভিস, কিন্তু আমার কম্পিটিশন, এটার বলা হয় কম্পিটিশন। ওকে, তো যখনই আপনি ফাইবারের সার্ভিসগুলো দিবেন নতুন অবস্থায়, তখন আপনার চিন্তাভাবনা থাকতে হবে সব সময় এমন কিওয়ার্ডগুলোকে ফোকাস করতে হবে বা এমন কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করতে হবে যেখানে কম্পিটিশন মাত্র 5,000-এর নিচে, মানে যেখানে আপনি যে কম্পিটিশনের কিওয়ার্ডগুলো বের করবেন বা যে সার্ভিস দিবেন ওই সার্ভিসের এমন কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করতে হবে যেখানে আপনার কম্পিটিশন বা আপনার সাথে প্রতিযোগী সার্ভিস থাকবে 5,000-এর নিচে। ওকে, 5,000-এর নিচে, নো 5,000-এর উপরে, অনলি 5,000-এর নিচে রাখতে হবে। এবং দ্বিতীয় নাম্বারে যদি আমি বলি, অবশ্যই এই কিওয়ার্ডগুলো যদি আপনার কম্পিটিশন হাই হয়, এবার আসি কম্পিটিশন হাই যদি হয়, যদি 5,000-এর উপরে হয় তাহলে অবশ্যই আপনাকে এখানে মাল্টিপল কিওয়ার্ড অ্যাড করতে হবে আপনার গিগের টাইটেলের ভিতরে। ওকে, বিষয়গুলো আরেকটু পরিষ্কার করে বলি, যদি আপনার কম্পিটিশন অনেক হাই হয়, ধরেন 30,000, মানে 5,000-এর উপরে, টোটাল কথা আপনি 5,000-এর উপরে যদি হয়ে থাকে বা অনেক বেশি, 5,000, 10,000, 20,000, 30,000, লাখের উপরে যদি আপনার কম্পিটিশন হয়ে থাকে বা আপনার সার্ভিস প্রতিযোগী হয়ে থাকে, তাহলে আপনাকে মাল্টিপল কিওয়ার্ড অ্যাড করতে হবে। এবং যদি আপনার কম্পিটিশন 5,000-এর নিচে হয়, ঠিক আছে, মানে কম্পিটিশন খুবই লো হয়, তাহলে আপনাকে সিঙ্গেল কিওয়ার্ড বসাতে হবে। সিঙ্গেল কিওয়ার্ড জিনিসটা কি আমি আরেকটু পরিষ্কার করে বোঝাই আপনাদেরকে, সেটা হচ্ছে, ধরেন এখানে এই প্রতিযোগী হচ্ছে আপনার 30,000 প্রতিযোগী ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের। তো এবার যদি আমি এই গিগটা ওপেন করি, দেখেন এই গিগটা যখন আমি ওপেন করব তখন আপনারা দেখতে পারবেন এখানে, দেখেন মাল্টিপল কতগুলো কিওয়ার্ড তারা ফোকাস করছে বা কতগুলো কিওয়ার্ড অ্যাড করছে। যেমন ফেসবুক মার্কেটিং একটা, ফেসবুক অ্যাডভার্টাইজিং একটা, ফেসবুক অ্যাড একটা, অ্যাডভার্টাইজিং একটা, ক্যাম্পেইন, আবার দেখেন ক্যাম্পেইন, এফবি অ্যাড ক্যাম্পেইন, দেখেন এখানে অনেকগুলো মাল্টিপল কিওয়ার্ড তারা অ্যাড করছে। যেটা এটা কিন্তু সবগুলো আড়াকড়া করলে হবে না, মানে উলটপালট করলে হবে না কিন্তু, ঠিক আছে, আপনার যে সার্ভিসটা দিতেছেন ওই সার্ভিস রিলেটেড কিওয়ার্ডগুলোকে বের করতে হবে, ঠিক আছে। ওই কিওয়ার্ড এটা কিভাবে পাবেন, আপনি যখন কোনো সার্ভিস লিখে সার্চ করবেন, ধরেন আমি এখানে লিখি হচ্ছে, ধরেন পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, ধরেন আমি এই কথাটা লিখে সার্চ করলাম। তো এবার দেখেন পিন্টারেস্ট মার্কেটিং রিলেটেড যে ট্যাগগুলো আছে এখানে আপনি হয়তো দেখতে পারবেন কিছু, আবার অনেক সময় এগুলো আসবে না। তো সেটা যদি প্রপারলি বের করতে চান, তাহলে ধরেন এই একটা সার্ভিস আপনি এখানে ক্লিক করেন,
ধরেন এর নিচে যদি আমি যাই তাহলে আমি তার কিওয়ার্ডগুলো দেখতে পারবো যে তিনি কি কি ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করছে তার গিকের ভিতরে। নিচের দিকে আসবো আমরা, গিকের নিচের দিকে আসলে পিন্টারেস্ট পিন, পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট, পিন্টারেস্ট ট্রাফিক, পিন্টারেস্ট বোর্ড, বুঝতেছেন? এই এটা হচ্ছে আপনার আপনার এই রিলেটেড, এটা হচ্ছে আপনি এইগুলো কিওয়ার্ড আপনি মাল্টিপল কিওয়ার্ডে ব্যবহার করতে পারেন। এবার প্রশ্ন আসতে পারে আপনাদেরকে যে সিঙ্গেল লো কম্পিটিশন কিওয়ার্ডের সময় টাইটেলে আমরা সিঙ্গেল কিওয়ার্ড কীভাবে ব্যবহার করবো। দেখেন এই টাইটেলের ভিতরে তারা সিঙ্গেল শুধু একটা কিওয়ার্ড এখানে অ্যাড করছে, পিন্টারেস্ট মার্কেটিং। বিষয়গুলো বুঝতে পারছেন? যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের সার্ভিসটার সাথে একটু যদি তুলনা করেন বা কম্পেয়ার করেন তাহলে দেখেন এখানে মাল্টিপল অনেকগুলো কিওয়ার্ড তিনি অ্যাড করছে, কারণ এই এই লোকটা খুবই এক্সপার্ট, তিনি ভালো করে জানে এখানে টিকে থাকতে গেলে তার একটা কিওয়ার্ড দা র্যাঙ্ক নাও করতে পারে, কিন্তু এখানে যেহেতু মাল্টিপলগুলো দিয়েছে কোনো না কোনোটায় তার র্যাঙ্ক করবে। বিষয়গুলো আশা করি এবার ক্লিয়ার হয়েছেন। এবার তিন নাম্বারে যদি আমি বলি আপনাদের, তিন নাম্বারটা যদি আমি একটু বুঝাই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনি যে টাইটেলটা ব্যবহার করবেন, ধরেন এই একটা টাইটেল ব্যবহার করছেন এটা, অথবা ধরেন ফেসবুকের এই টাইটেলটা ইউজ করছেন, সর্বপ্রথম আপনার কাজ থাকবে আপনি যখন গিকের ভিতরে গিক তৈরি করবেন গিক ডেসক্রিপশনের প্রথম লাইনেই ট্রাই করবেন আপনার এই কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করা বা এই টাইটেলটাই কপি করে ওখানে রাখা, তাহলে আপনার গিকটা খুবই ভালোভাবে র্যাঙ্ক করবে। আমাদের অনেক সময় গিক তৈরি করি কিন্তু আমরা কিন্তু ওইখানে অন্যভাবে মানে কিওয়ার্ডগুলো রাখি কিন্তু অন্যভাবে, আমি হুবহুব টাইটেল রাখি না, আপনারা চাইলে হুবহুব টাইটেল রাখতে পারেন, অথবা টাইটেলের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি এখান থেকে নিয়ে ওইখানে দিতে পারেন। অবশ্যই গিগ ডেসক্রিপশনের ফার্স্ট লাইনে আপনার কাজ থাকবে আপনার টাইটেলে যে কিওয়ার্ডগুলো আছে সেইগুলো কিওয়ার্ড ওইখানে প্লেসমেন্ট করা। আশা করি তিন নাম্বারটা বুঝতে পারছেন, সেম টাইটেল সেম ডেসক্রিপশনে আপনি ইউজ করতে পারবেন। ওকে, তো এবার আসি হচ্ছে চার নাম্বারে, এবার আসি ডেসক্রিপশনের ভিতরে আপনার যে কিওয়ার্ডগুলো আছে মাল্টিপল কিওয়ার্ড যেটা আমি বললাম এর আগেও, ওই সাজেস্টেড কিওয়ার্ডগুলো অথবা এই যে এখানে দেখবেন সাজেস্টেড অথবা ওই রিলেটেড আপনার যে ক্যাটাগরি আছে ওই রিলেটেড কিওয়ার্ডগুলোকে আপনার গিগ ডেসক্রিপশনের ভিতরে যতটুকু পারেন আপনি প্লেসমেন্ট করবেন, যতটুকু পারেন আপনি পর্যাপ্ত পরিমাণে ট্রাই করবেন আপনার গিগ ডেসক্রিপশনের ভিতরে এগুলো প্লেসমেন্ট করা এবং এগুলো মার্কিং করা। দেখেন তারাও কিন্তু এই সিস্টেমগুলোই অবলম্বন করছে, তো সেই জন্যই কিন্তু তারা র্যাঙ্কিংয়ে চলে আসছে। এবার আসি পাঁচ নাম্বারে কী রাখবেন, পাঁচ নাম্বারে অনেক সময় আসি আমাদের ক্লায়েন্টেরা, পাঁচ নাম্বারে আমি রাখছি হচ্ছে প্যাকেজ। এখানে দেখেন আমাদের তিনটা প্যাকেজ আছে, ওকে তিনটা প্যাকেজ আছে, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ। যদি আপনার মনে হয় আপনি সিঙ্গেল প্যাকেজটাই অফার করতে পারেন, আপনাকে তিনটা প্যাকেজ না তৈরি করাই বেটার আমি মনে করি প্রথম অবস্থায়, যেহেতু এখন ফাইবারের কম্পিটিশন অনেক বেশি, তো আপনি চাইলে একটা সিঙ্গেল মানে সিঙ্গেল একটা আপনি প্যাকেজ রাখতে পারেন। যে অনেক সময় আছে অনেক ক্লায়েন্ট আপনার প্যাকেজগুলো বুঝতে পারবে না যে এখানে কোনটা কিনলে বেটার হবে, এটা কিনলে বেটার হবে না এটা কিনলে বেটার হবে না এটা কিনলে বেটার হবে। অনেক সময় আসে বাইরে একটু ডিপ্রেশনে চলে যায় বা তারা বুঝতে পারে না যে কোনটা কিনলে আমার জন্য বেটার হবে বা দোতান্দায় থাকে, বুঝতে পারছেন ব্যাপারটা? তো আপনার উচিত প্রথম অবস্থায় আপনি যদি চান একটা প্লে লিস্ট বা সরি একটা প্যাকেজ রাখতে পারেন, যেখানে আপনি একটা প্যাকেজের ভিতরে মোটামুটি কিছু টাকা বাড়ায় দিয়ে একটা প্যাকেজের ভিতরে ভালো একটা অফার করেন, অথবা কম টাকায় প্রথমে এই অফারটা করেন, বা একটা প্যাকেজ অফার করলে আপনার ওইখানে অর্ডারটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করি যখন গিগ তৈরি করবেন অবশ্যই একটা প্যাকেজ রাখার ট্রাই করবেন। ওকে, তো এবার আমি রাখছি হচ্ছে ছয় নম্বরে ইমেজ। অবশ্যই আপনি যে ইমেজগুলো তৈরি করবেন আপনার গিক ইমেজেরগুলো, সেগুলো দেখবেন যে আপনার যে প্রতিযোগীগুলো আছে যারা ফার্স্ট পজিশনে আছে বা প্রথম পেজে যারা আছে তাদের গিকগুলো আপনার যেটা ভালো হয় দুই তিনটে গিক নিয়ে আপনি নিজে ক্যানভা থেকে বানাবেন, অথবা একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করে আপনি তাদেরকে বলবেন যে আমার এই ডিজাইনগুলো আমি তোমাকে দিলাম, এর উপর বেস করে তুমি অন্য একটা ডিজাইন করে দাও। এখন কিন্তু অনেকে আছে 200, 250, 300, 500 পর্যন্ত একটা করে ব্যানার তৈরি করে দেয়, আপনার প্রথম অবস্থায় কম টাকা দিয়েই করে নেন, একদম 200 টাকা দিয়ে বা 200-300 টাকা দিয়েই একটা ডিজাইন তৈরি করে নেন, এটাই বেটার হবে। তাহলে তিনটা চারটা আইডিয়া থেকে একটা ডিজাইন যখন করবে তখন আপনার গিকের ইমেজটা খুবই ইউনিক হবে, দেখতেও ভালো লাগবে এবং ওইখানে কিন্তু একটা অর্ডারের
প্রবণতা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক, তাই না? তো আপনি চাইলে এই কাজটা করে নিতে পারেন একজন গ্রাফিক ডিজাইনারটা, অথবা নিজেই কষ্ট করে মেক করেন। তো এবার আমি যদি 7 নম্বরে বলি, সেটা হচ্ছে প্রমোশন। তো আপনার গিগটা তৈরি করার পরে আপনাকে কিছু প্রমোশন করতে হবে। আমরা যে ভুলটা করি, আমরা সরাসরি আমাদের লিঙ্কগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট বিভিন্ন গ্রুপগুলোতে প্রচার শুরু করে দিই। এতে হয় কি, আপনার ওইগুলো প্রচার শেষ হইলে ফাইবার আর আপনাকে কষ্ট করে উপরের দিকে তুলতে চায় না, যে আপনার তো প্রচারের মাধ্যমে আনতেছেন ট্রাফিকগুলো। তো সেই জন্য ফাইবার ওই বসায় ওদের অ্যালগোরিদম এরকমভাবে সাজানো আছে। আপনি কি করবেন, এখানে সবথেকে বেস্ট একটা মার্কেটিং আছে, যেটা হচ্ছে আপনি পিন্টারেস্টের মাধ্যমে এই কাজগুলো করতে পারেন। যেমন পিন্টারেস্টে যদি আপনি যান, বিভিন্ন ধরনের বোর্ড তৈরি করতে পারবেন, আমি দেখাচ্ছি না। তো পিন্টারেস্টে যাবেন, যা বিভিন্ন ধরনের বোর্ড তৈরি করবেন, যে আপনার ফাইবারে যে সার্ভিসগুলো দিতে, ওই সার্ভিসের উপর বেস করে একটা পিন তৈরি করবেন। পিন তৈরি করে সেটা আপনার ফাইবারের গিকের যে ইউআরএলটা থাকবে সেটা ওইখানে প্লেসমেন্ট করে আপনি ওইখানে একটা বোর্ড বানায় রাখবেন। সারা জীবন ওইখান থেকে আপনি কাস্টমার পেতে পারেন, যদি বোর্ড কোনো সময় বা সরি পিন যদি কোনো কখনো যদি আপনার পিনটা প্রথম পেজে চলে যায় বা ওইখানে র্যাঙ্ক করে, তাহলে কিন্তু আপনার কপাল লাল হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। অবশ্যই মার্কেটিং করবেন ওইভাবে না, যে শেয়ারিং মার্কেটিং ওইগুলো না, আপনি করবেন হচ্ছে স্থায়ী মার্কেটিং, মানে একটা জায়গায় পোস্ট করে রাখবেন আপনার প্রোফাইলে, সেটা কিন্তু লং টাইম থাকবে। আর ওইখানেই করলে আজেবাজে অনেক মানুষ আছে আপনাকে ক্লিক করে মেসেজ করবে, দেখা যাবে অযথা ক্লিক করবে, রিয়েল কাস্টমার যাবে না, ঠিক আছে? আমাদের যেহেতু বাংলাদেশি কোনো টার্গেট নাই, ইন্ডিয়া পাকিস্তানি কোনো টার্গেট নাই, আমাদের টার্গেট হচ্ছে ইউনাইটেড স্টেটস। তাহলে আমার কাজ কী হবে, ইউনাইটেড স্টেটসের যারা থাকবে তারাই কোন জায়গায় থাকতে পারে, তাদের ওইখানে আমার একটা প্রোফাইল তৈরি করে ওইখানে আমি লিঙ্ক করা, তাহলে কি সরাসরি আমার গিকে তারা কনভার্ট হয়ে আসতে পারবে। ওকে, বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। তো পিন্টারেস্ট মার্কেটিং আপনাকে তাহলে প্রপারলি শিখতে হবে। ওকে, তো এমনি আমি শেয়ার আমি রেফার করি না যে আপনারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় মানে স্প্যামিং করেন, কোনো দরকার নেই স্প্যামিং করার। তো ওকে, তো এবার আসি 8 নম্বরে। যদি আমি বলি 8 নম্বরে হচ্ছে, যদি আপনার গিগটা সব কিছু ঠিকঠাক থাকার পরেও 50টার নিচে, মানে 40টা হলে সমস্যা নাই, 40-এর নিচে যদি কোনো সময় ইমপ্রেশন আসে বা ক্লিক যদি না পড়ে, তাহলে 20 দিন পরে আপনি গিগটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে আপনার কোনো প্রবলেম হবে না। ডিলিট করে দেওয়ার পর আপনি ওই গিগটা সেম ক্যাটাগরির উপর বেস করে নতুন আরেকটা গিগ বানাবেন, ওই যেটা বানাইছেন ওই রিলেটেডই গিগ বানাবেন, মানে ওইটাই গিগ বানাবেন, কিন্তু পুনরায় এটা ডিলিট করে এটা কোনো কিছু ব্যবহার করবেন না, ঠিক আছে? তো কোনো কিছু না ব্যবহার করে এটার কিছু জিনিস হয়তো আপনি আইডিয়া নিতে পারেন, কিন্তু ওইটার কোনো কিছু ব্যবহার না করাই বেটার। আপনি 20 দিন পরে এটা ডিলিট করে দিবেন যদি পারফরমেন্স খুবই খারাপ হয়ে থাকে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো এবার আসি এটার শেষ কাজটা হচ্ছে, আপনাকে অবশ্যই অনলাইনে অ্যাক্টিভিটি দেখাতে হবে। মানে হচ্ছে আপনি যে লো কম্পিটিশন সার্ভিস দিতেছেন ওইখানে দেখতে পারবেন যে আপনার প্রতিযোগী মাত্র 200-300 অনলাইনে থাকে। যদি আপনি অনলাইনে থাকেন সেখানে একটা অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আই হোপ যে আপনি অনলাইনে থাকবেন অল টাইম, বা কোনো এক্সট্রেকশন ইউজ করতে পারেন অনলাইনে অ্যাক্টিভ থাকার জন্য। তো এইগুলো করলে আই হোপ যে আপনি ভালোভাবে ফাইবারে সাকসেস হতে পারবেন। তো আশা করি আমার এই ক্লাসটুকুতে আপনারা অনেক কিছু শিখতে পারছেন এবং অনেক কিছু বুঝতে পারছেন ফাইবারের অ্যালগোরিদম সম্পর্কে বা ফাইবারের সিস্টেমটা কি হয়ে থাকে এগুলো সম্পর্কে। আমি মোটামুটি আপনাদের ফাইবারের গিগ আইডিয়া বা সাকসেস আইডিয়া মোটামুটি দিতে পারছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট তো আসেই, আর সাথে শেয়ারটা করে দিবেন। আর হচ্ছে আমাদের কোর্স এখন ফাইবার সাকসেস হওয়ার কোর্স এবং আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স কিন্তু চলতেছে, নতুন ব্যাচ একটা স্টার্ট হয়েছে, আপনারা চাইলে যে কোনো সময় অ্যাডমিশন নিতে পারেন। তো এখানে আমরা সর্বোচ্চ সাপোর্ট এবং সাকসেস গ্যারান্টি দিয়ে থাকি, ঠিক আছে? তো যদি আপনি কাজ করেন প্রপারলি তাহলে 100% সাকসেস হবেন, যদি না হন সেটা দায়ভার আমরা, ঠিক আছে? কিন্তু আপনাকে প্রপারলি কাজ করতে হবে, এবং এখানে সাকসেস না হওয়ার কিছু নাই, আপনি যদি কাজ করেন তাহলে 100-এ 100 আপনি সাকসেস হতে পারবেন। কেন সাকসেস হতে পারবেন, এখানে মূলত লাগবে হচ্ছে গাইডলাইন এবং সঠিক দিক নির্দেশনা এবং সাপোর্ট, এগুলো হইলে আপনি সাকসেস হতে পারবেন। তো আশা করি আমাদের কাছে এগুলো সম্পূর্ণই পাবেন। তো যদি মনে হয় ভিডিওটা ভালো লাগছে
তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।